সল্টলেক সুরের ধারার পরবর্তী মঞ্চ উপস্থাপনায় আমরা রবীন্দ্রনাথের শরৎ এবং হেমন্ত পর্যায়ের বেশ কিছু গান আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি এবং শরতের বেশ কিছু খুব অল্পশ্রুত গান এই অনুষ্ঠানে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো। সেই রকম একটা গান আজকে চলুন একটু টিউটোরিয়াল বানিয়ে ফেলি আপনাদের জন্য। সেই তো তোমার পথের বধূ, শরতের অল্পশ্রুত গানগুলোর মধ্যে একটা। নমস্কার, সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে প্রধানত আমরা রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করি এবং রবীন্দ্রনাথের যে সমস্ত গান অল্পশ্রুত, রবীন্দ্রনাথের যে 150 থেকে 200 গান আমরা শুনতে পাই, তার বাইরেও তো রবীন্দ্রনাথের কম্পোজিশন রয়েছে। এখনও পর্যন্ত স্বরলিপিকৃত গানের সংখ্যা 1700-র কিছু বেশি। সেই ধরনের কম শোনা রবীন্দ্রসঙ্গীতগুলো নিয়ে আমরা এখানে টিউটোরিয়াল বানাই, আমরা আকারমাত্রিক স্বরলিপিগুলো নিয়ে আলোচনা করি। সুতরাং আপনার যদি এ বিষয়ে আগ্রহ থাকে, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন আইকন অবশ্যই অন করে দিন, কারণ এই ধরনের টিউটোরিয়াল আমরা খুব রেগুলারলি আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি। আজকের গানটার আলোচনায় আসি। এই গানটা আমি বানাচ্ছি, একটু আগেই বললাম, আমরা আমাদের পরবর্তী মঞ্চ উপস্থাপনা হতে চলেছে আগামী 21 সেপ্টেম্বর রবীন্দ্র ওকাকুরা ভবনে সন্ধ্যে 6টা থেকে, এবং সেখানে আমরা আগমনী গান গাইব। বাংলার আবহমান যে আগমনী গানের ঐতিহ্য বিগত 350 বছর ধরে চলছে, সেই গানগুলো আমরা সেখানে অবশ্যই গাইব এবং অবশ্যই তো রবীন্দ্রনাথ থাকবেন। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো আমাদের চিন্তা ভাবনা এগিয়ে যাওয়া এই চ্যানেলের কোনো কিছুই সম্ভব নয়। সুতরাং রবীন্দ্রনাথের শরৎ এবং হেমন্ত পর্যায়ের আমরা কিছু গান গাইব। এবার এই যে টিউটোরিয়ালগুলো বানাচ্ছি, এর পেছনে একটা স্বার্থ আছে, ছোট্ট করে বলেই রাখি। এই গানগুলো যাদের গাইতে হবে, তাদের আমার ছাত্রছাত্রী যারা আমার কাছে অনলাইন বা বাড়িতে ক্লাস করেন, তারাই এই অনুষ্ঠানে পার্টিসিপেট করবেন, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তাদেরকে স্টেজ ফ্রি করার জন্যই এই অনুষ্ঠানগুলো করা। এই অনুষ্ঠানগুলো কিন্তু একেবারেই আমরা দেখাতে চাই না যে আমরা কত বড় শিল্পী হয়ে গেছি, দেখুন, সেটা নয়। প্রত্যেকের ভুল হবে, ভুল হতেই পারে, কিন্তু এই যে স্টেজে গাওয়ার অভ্যাসটা, এটা প্রত্যেক সঙ্গীত শিক্ষার্থীর করা প্রয়োজন বলে আমরা মনে করি। সেই কারণে আমাদের এখানে যারা অনলাইন বা অফলাইন ক্লাস করেন, তাদের প্রত্যেক 2 থেকে 3 মাস অন্তর অন্তর আমরা একটা সুযোগ দেওয়ার চেষ্টা করি, স্টেজে কীভাবে গাইতে হয় সেই অভিজ্ঞতা তাতে যাদের হয়। এইবার যারা এই গানগুলো গাইবেন, তারা অনেকেই বলছেন, স্যার এই গানগুলো চট করে কারোর রেকর্ড পাওয়া মুশকিল, অত্যন্ত অল্পশ্রুত গান। সেরকম একটা গান, ছোট্ট গান আপনাদের জন্য চলুন টিউটোরিয়াল বানিয়ে দিয়ে আপনাদেরও উপকার হবে, এবং যিনি গানটা গাইতে চলেছেন তিনিও বারবার এই টিউটোরিয়ালটা দেখতে পাবেন, নিজের গানকে নিখুঁত করতে পারবেন। সেই তো তোমার পথের বধূ, ছোট্ট গান, 1927 সালে লেখা এবং পরিণত বয়সের রবীন্দ্রনাথের সবথেকে ছোট রচনাগুলোর মধ্যে একটা। কোনো নাটকের গান নয়, শরতেরই গান, ভারী সুন্দর গান, ভৈরবী কাহার বা। চলো গানটা শুরু করা যাক। গলার অবস্থা খুব খারাপ, বাড়ি শুদ্ধ সবার ঠান্ডা লেগেছে, মার্জনা করবেন। সেই তো তোমার পথের বধূ, সেই তো, প্রথম লাইন একবার আছে, আমরা দুবার গাই। সেই তো তোমার পথের বধূ, সেই তো, দূর কুসুমের গন্ধ এনে খোঁজায় মধু, সেই তো। এইটুকু স্থায়ী, এরপর আর স্থায়ী প্রথম লাইনে ফেরার কোনো উপায় নেই, সরাসরি অন্তরায় চলে যেতে হবে। আগে চলুন এইটুকু অংশের সুরটাকে একটু দেখে নিই, কাহার বা তাল, আগেই বলেছি সোম থেকে গান আরম্ভ। সেই তো তোমার পথের বধূ, তাহলে মা থেকে কোমল নিমির কোমল ধা ধা কোমল ধা, আবার মিলে উঠলাম মার পথের, তাহলে পা ধা মা পা, এটা হলো পথের বধূ, পা
তাহলে এই পাধাটা জোড়া স্বর বোধু, এই মাগা এটা জোড়া স্বর, তারপরে আবার মা পূর্ণ মাত্রা, গা পূর্ণ মাত্রা, তাহলে একসঙ্গে দাঁড়াচ্ছে পথের বোধু সেই তো মা নিধা, কোমলি কোমধা পা, এই নিধাটা জোড়া সেই তো। তারপর পুরো চার মাত্রা দাঁড়িয়ে থাকা পঞ্চমে, এইটুকু আবার করি সেই তো তোমার পথের বোধু সেই তো। দ্বিতীয় লাইন দূর কুসুমের সহজ সুর শুদ্ধ নিশানি লাস্ট মাত্রায় মিরে কোমল রেতে উঠবো দূর কুসুমের গন্ধ এনে নিশানি কোমল ধাপা খোঁজায় মধু, তালে পা ধা ধা থেকে কোমল রে জোড়া স্বর সা কোমলি নিধা আগেরবার যেরকম ছিল সেই তো সেই তো, এই সেই তোটা বারবার ঘুরে ঘুরে আসবে গানে, একদম গানের শেষে গিয়ে সেই তো সুরটা চেঞ্জ হবে। তাহলে এই দুই লাইন আবার আমরা গাই, গিয়ে চলুন আমরা অন্তরায় যাই। সেই তো তোমার পথের বোধু সেই তো, অন্তরে আসছে কোমলধা থেকে সেই তো তোমার পথের বোধু সেই তো, একই লাইন একই কথা অন্য সুরে কোমলধা ধা ধানি সা রে সা নি সা ধা কোমলি সা গা রে সা কোমল গা কোমল রে সা। দেখুন স্বরের লাইনে শুরুটা সেটা পুরো শুদ্ধ নি দিয়ে, কিন্তু ঘুরে আসলো কোমল নি দিয়ে সেই তো তোমার ধা 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 কোমল ধা থেকে শুদ্ধ নি পথের বো সা কোমল রে সা শুদ্ধ নি ধু সাধা কোমলি হয়ে গেল সেই তো সা কোমল গা কোমল রে সা, এই কোমল গা কোমল রে এটা কিন্তু জোড়া সেই তো। আবার বলি সেই তো তোমার পথের বোধু সেই তো, চলুন সুরটাকে দেখি এই আলো তার, তাহলে সা থেকে কোমল গা, গা থেকে শুদ্ধ রে, এইবার পরপর নেমে আবার উঠবে কোমল গা কোমল রে সা কোমলি কোমল ধা কোমলি সা শুদ্ধ রে এই আলো তার, অলমোস্ট এক সুর পরের বারো মাত্রার এই তো। খালি তফাত কি, এই আলো সা থেকে গেছিল, এই তো আন্ধার এটা কোমল গা থেকেই শুরু হচ্ছে,
সেই তোটা আগে সেই তোর মতো খালি এক মাত্রা পরে কোমল ধায় নামছে। আগের বার ছিল পানি ধা ধা, এবার হয়ে গেল পা কোমলি নি ধা, অর্থাৎ তো কথাটাও এবার কিন্তু কোমল নিতে থেকে যাচ্ছে। এই স্বরলিপির ছোট ছোট ডিটেলগুলো ফলো করা কিন্তু একটা গানকে প্রেজেন্ট করার সময় খুব জরুরি। সেই তো তোমার পথের বধু, বাকি সব সুর এক, খালি লাস্ট সেই তোটা, সেই তো মাধা পামাগা। তাহলে অন্তরাটা একবার পুরো করি। সেই তো তোমার পথের বধু, সেই তো, একবার আছে লাইনটা, আমি দুবার করতে বলি নইলে গানটা বড্ড ছোট হয়ে যায়। সেই তো তো একটা গান, ভারী সুন্দর গান। আমি আর তালের সঙ্গে পুরোটা গেয়ে দেবো, তাতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা চলুন একবার চটপট তালের সঙ্গে গেয়ে দিই। কাহার বা 120 বিটস পার মিনিট, চলুন গানটা করি। ফাঁক দূর কুশল
ছোট্ট গান কিন্তু ভারী সুন্দর গান, আশা করি আপনাদের তুলতে অসুবিধা হবে না। ভীষণ অল্প শ্রুত গান কিন্তু কি সুন্দর গান, দেখুন কেউ গায় না শরতের গান, আমরা সেই এক গানকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি। কিন্তু এই আমাদের আগামী যে অনুষ্ঠানটা আছে 21 তারিখ, সেখানে আমরা চেষ্টা করব শরৎ পর্যায়ের এবং হেমন্ত পর্যায়ের যে গানগুলো আছে সেগুলো তো বটেই প্রেমের গানে, বিচিত্র পর্যায়ের গানে বহু ক্ষেত্রে শরতের অনুষঙ্গ রয়েছে, সেই গানগুলোকেও আপনাদের জন্য সেদিনের অনুষ্ঠানে আমরা খুঁজে নিয়ে আসার চেষ্টা করব। সুতরাং সকলকে বিনীত অনুরোধ, যাদের পক্ষে সম্ভব অবশ্যই 21 তারিখ 21শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যে 6টায় রবীন্দ্র ওকাকুরায় চলে আসুন। আপনাদের জন্য অধীর আগ্রহে সেদিন আমরা অপেক্ষা করব। আজকের জন্য তাহলে এটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।